এই গাইজ, আমি স্বর্ণাম পয়েন্ট, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে পিটিওতে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল টু ম্যাচ নিয়ে, এবং লাস্টের একদম আগের ম্যাচ এটা। আর মাত্র দুটো খেলাই বাকি আছে, সেমিফাইনাল টু এবং ফাইনাল। তো ফাইনালে তো উঠে গেছে সাউথ আফ্রিকা, তো সেদিন সুপার ফোরদের নিজের ভাষায় বলি। এবং এটা 54 নম্বর ম্যাচ আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের, 27 জুন রাত্রে 8টায় অনুষ্ঠিত হয়। তো এখানে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সেকেন্ড সেমিফাইনালটা আমি ভাবছিলাম যে কি হতে পারে, কারণ দুজনেই তো ভালো টিম, দুজনেই ভালো ভালো খেলে একদম দারুণভাবে উঠেছে। তো কি হতে পারে, তো প্রথমেই আবার ফার্স্ট ইনিংসে ইন্ডিয়া ব্যাটিং করতে নামে এবং তারা 20 ওভারে 171 রান করে 7 উইকেটে। পিচটা তো একদম প্রথম দিকে প্রচুর জলমগ্ন ছিল, সেগুলো সরিয়েছে, এবং এই পিচে 171 রান কিন্তু খুব খুব ভালো একটা রান। 7 উইকেট হারে তারা 20 ওভারে 171 রান করে। রোহিত 39 বলে 57 করে, কোহলি 9 রান, প্যান্স 4 রান, সূর্যকুমার 47 রান, হার্দিক 23 রান, এবং শিবম দুবে আবার খারাপ রান করে, ফার্স্ট বলেই সে উইকেট পেয়ে যায় এবং 0 রানে আউট হয়। আর এখানে ক্রিস 3টা উইকেট, আর টপ প্লে জফরারকার, স্যাম এবং আদিল 1টা করে উইকেট পায়। এবং এখানে এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, এবং ইংল্যান্ডের কাছে এই রানটা যে খুব বেশি রান বা খুব টাফ হয়ে গেল সেরকম একদমই না, তাদের কাছে ম্যাচটা আরও ভালোভাবে হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে তাদের শুরুটা ঠিকঠাক হওয়া সত্ত্বেও তাদের অঘটন ঘটে গেল তারপর থেকেই। শুরুটা তারা মোটামুটি 26 রান অবধি, তো 26 রান অবধি ঠিক থাকার পর সেই সময় তাদের একটা উইকেট পড়ে, এবং এখান থেকে কন্টিনিউয়াসলি যেভাবে উইকেট পড়তে থাকে সেভাবে তারা 20 ওভার পর্যন্তই খেলতে পারেনি। 16.4 ওভারে তারা অল আউট হয়েছে 103 রানে, এবং ইন্ডিয়া এই ম্যাচটা একটা বিরাট রানের ব্যবধানে জিতে যায়, 67 রানের ব্যবধানে। এটা একটা বিশাল জয় ইন্ডিয়ার পক্ষে, এবং ইন্ডিয়া সোজা ফাইনালে উঠে যায় সাউথ আফ্রিকার সাথে খেলতে। ইংল্যান্ডে সল্ট করে হচ্ছে 5 রান, জস বাটলার করে 23 রান, মোয়েন আলী 8 রান, বেয়ার্স তো সেদিন 0 রান করে, জোফরারকার 21 রান এবং হ্যারি করে 25 রান। এবং এখানে আকসার পাটেল, কুলদীপ যাদব 3টা করে উইকেট পায় এবং দুটো জাসপ্রীত বুমরা পায়, বাকি দুটো রান আউট হয়। তো এখানে ইংল্যান্ডের খেলাটা না, তাদের ব্যাটিং অর্ডারটা ঠিকঠাক করার যদি খেলতে পারতো আর একটু রান উঠাতে পারতো, কেউ তারা সেটা উঠাতে পারেনি। তো পরপর দুদিন দুটো ডিফেন্স না হয়ে গেল, একটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, একটা ইংল্যান্ডের সাথে। এবার সাউথ আফ্রিকার ব্যাপার হচ্ছে তারা কিন্তু প্রথমবার ফাইনালে উঠেছে জীবনে, তো এই ফাইনালে উঠেটা তাদের কাছে একটা বিশাল ব্যাপার, এবং তারা প্রচণ্ডভাবে চাইবে যে ফাইনালে তারা ম্যাচটা জিতুক এবং প্রথমবার কোনো একটা ওয়ার্ল্ড কাপ তাদের হাতে আসুক, তাদের বাড়িতে আসুক, তাদের দেশে আসুক। সেটা কি সত্যি হবে নাকি ইন্ডিয়া এবার ওয়ার্ল্ড কাপ জিতবে, যেটা সকলে আশা করে আছে। তো খেলাটা হচ্ছে 29 তারিখ, 55 নম্বর এবং লাস্ট ম্যাচ, সুপার টু রোলে নিজের ভাষায় বলি, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ফাইনাল ম্যাচ। দেখা যাক কে জিতে এবং কে শিরোপাটা পায় 2024-এর আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর আমার এই ভিডিওটা ভালো লেগেছিলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিওতে।